ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0-তে। আর একটা বিগ নিউজ নিয়ে এসেছি, সেই নিউজটা হচ্ছে এই যে আমার মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস যাকে আমি খুব ফলো করি, তার মানে কি বলবো, আমি খুব মস্ত বড় ফ্যান। নট জাস্ট ওনার অ্যাক্টিংয়ের আমি ফ্যান, ওনার পার্সোনালিটির আমি ফ্যান, ওনার মানে কিছু কিছু জিনিসের প্রতি স্ট্যান্ড নেওয়ার জন্য উনি যে কতটা বোল্ড, অন স্ক্রিন বোল্ড সিন নয়, অফ স্ক্রিন কতটা উনি বোল্ড, কতটা সমস্যার সাথে লড়াই করেন, কতটা সমস্যার সাথে মানে যে কোনো সমস্যা আছে সেটার সাথে একদম ভিড়ে যাওয়ার মতন মেন্টালিটি রাখেন, সেই জন্য আমি মানে খুব বড় ফ্যান। আর তিনি হচ্ছেন হট অ্যান্ড বিউটিফুল গর্জিয়াস কাঙ্গনা রানাওয়াত। তার আপকামিং মুভি চমকে গেলেন, বলবো নামটা নিশ্চয়ই বলবো, আর সেই অ্যানাউন্সমেন্টটাও করবো। কিন্তু তার আগে করতে হবে কি করতে হবে, এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস, আর আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যেখানে আমরা সিনেমা রিলেটেড টপিক্স নিয়ে জমিয়ে আড্ডা মারবো, যার আইডিয়া এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে বলি যে বিগ অ্যানাউন্সমেন্টটা, দেখুন কাঙ্গনা রানাওয়াতের হাতে এখন বলতে গেলে মোটামুটি তিনখানা বই আসছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে তালাইভি, সেকেন্ড হচ্ছে ধাকার, থার্ড হচ্ছে তেজাস। সো যে বিগ অ্যানাউন্সমেন্টটা হচ্ছে তালাইভির অফিসিয়ালি রিলিজ ডেট অ্যানাউন্স করেছেন, সেটা অ্যানাউন্স করেছেন নিজে কাঙ্গনা রানাওয়াতই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা রিল ভিডিও দিয়ে, যে সেইটা আসছে 23rd April 2021 ইন সিনেমাস, যেখানে উনি জয়ললিতার মানে চরিত্রটা পোর্ট্রে করছেন, এডিএমকে সুপ্রিমো জয়ললিতার মানে ক্যারেক্টারটা উনি পোর্ট্রে করছেন। আর কালকে এর ট্রেলার আউট হতে যাচ্ছে। সো আমরা টিজার বেরিয়েছিল 2020-তে, সেইটা দেখে ফাটাফাটি লেগেছিলো। আর ট্রেলার আসছে আগামীকাল, বই রিলিজ করছে 23rd April ইন সিনেমা। সো গো চেক দ্যাট ওয়ান আউট। আর আমি নিশ্চয়ই তো যাবো, কারণ আমি বলেছি কাঙ্গনা রানাওয়াতের আমি বিগ ফ্যান, ওনার ম্যাক্সিমাম বই আমি দেখি, ওনাকে অ্যাজ এ পার্সন আমি খুবই মানে অ্যাডমায়ার করি ওনার এই বোল্ড কথাবার্তা বলার জন্য। সো এই বলে বলি অন দিস নোট, প্লিজ সেন্ড আইকন সাবস্ক্রাইব করার বেল আইকনটা করুন প্রেস, আর আমার সাথে ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মারতে চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যারা এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে টাটা।